আর 50,000 নয়, এখন ডবল হয়ে গেছে। কি করে দিবি বললি বলুন কখন যেতে হবে? এই 10টার সময় চলে আসবি আমার গেস্ট হাউসে। লোকজন এসে মহাপূজাকে নিয়ে চলে গেছে। মাসি কারা নিয়ে গেছে আমার পূজাকে? মাসি লোকজন এসেছিল নিয়ে চলে গেছে পূজাকে। কি এলো কারা এসেছিল আমার পূজা আমাকে ছেড়ে চলে গেল? মাসি আমি যাব, আমি আমার পূজার কাছেই যাব, আমি পূজাকে ফিরিয়ে আনবই। মাসি আমি যাব, এই রইল এইগুলো। পূজা কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাঙ্গিয়া কইরা গেছে প্রাণের বিন্দিয়া। আমরা সেই জায়গাটা নিয়ে যাই যেখানে পূজার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ঠিক আছে? নিয়ে গেলে আমার মনে হয় আবার পুরনো স্মৃতি শক্তি সে ফেরত পাবে। দেখো পূজা দেখো, এই সেই জায়গা যেখানে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। বাও কত সুন্দর বাঁশি সুর, এত সুন্দর সুর কে বাজাচ্ছে? তুমি যে এত সুন্দর বাঁশি বাজাতে পারো কই আগে তো বলনি? পূজা আই লাভ, হ্যাপি বার্থডে। যে তুমি রাহুলকে ভুলে যাও, তুমি আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে যে আমাকে তুমি হৃদয়ে রেখে দেবে, কোনো দিন আমাকে তুমি ছেড়ে যাবে না। আর তুমি সেই তুমি রাহুলের সাথে ঘুরছো। তোমাকে আমি বলেছি রাহুলকে ছেড়ে দাও, তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো পূজা? আই লাভ ইউ পূজা, আই লাভ ইউ। পূজা আই লাভ। তুই সেই আর নামে সেই শয়তানটা, এই বাঁশি তুই বাজাতি। রাহুল কোনো দিনও আর ফিরে আসবে না আমাদের মাঝে, ওকে শ্মশানে পাঠিয়ে দিয়েছি। আমায় দাও পূজা।